বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন অফিসিয়াল ওয়েবসাইটে আজ ছাত্রছাত্রীর জন্য বিশেষ সুখবর রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল অনুমোদন করেছেন 11,80,00,000 টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে বলা হয়েছে মধ্যাত্মকালীন আহার কর্মসূচির আওতায় নগদ সুবিধা হস্তান্তরের ব্যবস্থার মাধ্যমে সরকার আর্থিক সহযোগিতা দেবে। প্রায় 11,00,000 পড়ুয়াদের লাভবান হবে। এই খাতে অতিরিক্ত প্রায় 1,200,00,000 টাকা তহবিল সংস্থান। মধ্যাত্মকালীন আহার কর্মসূচির রান্নার খরচ বাবদ প্রদায় অংশ হিসাবে নগদ সুবিধা হস্তান্তর কর্মসূচির মাধ্যমে যোগ্য সমস্ত 11,80,00,000 ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য দেওয়ার একটি প্রস্তাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল অনুমোদন করেছেন। এই আর্থিক সাহায্য ছাত্রছাত্রীর সার্বিক কল্যাণের অঙ্গ হিসাবে দেওয়া হবে। পক্ষান্তরে মধ্যকালীন আহার কর্মসূচিতে আরও অগ্রগতি ঘটবে উল্লেখ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় PMGY আওতায় প্রায় 80,00,000 সুফল ভোগীকে প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি করে খাদ্যশস্য বণ্টনের কথাও ঘোষণা করে দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে শিশুদের সুষম আহার ও পুষ্টির মান বজায় রাখা সম্ভব হবে এবং বর্তমান মহামারীজনিত জটিল পরিস্থিতিতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়তে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকার এই খাতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় শাসিত প্রশাসনগুলিকে প্রায় 1,200,00,000 টাকার অতিরিক্ত আর্থিক সাহায্য দেবে। সরকারের এককালীন এই আর্থিক সুবিধার ফলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 11,80,00,000 পড়ুয়া লাভবান হবে। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা সারা দেশে 11,20,000। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে এখানে সরাসরি লেখা আছে যে 11,80,00,000 ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।